জীবনের জগত জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার, বর্তমান শাসন আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাগুর আত্মধর্ম প্রান্তরে মোর অভ্যন্তরিত কামনা আছে। আজিকার এই দীপ সৎসঙ্গে উপস্থিত পূজ্য বরেণ্য ব্যক্তিমণ্ডলী, পরম দয়াল পরিপূর্ণ ঠাকুর পবিত্র পানাধারী করি ভাই বানে মোর পরম সূর্য গুরুনাথা শ্রীনবী মাতৃমণ্ডলী, সমর্থন জানাই মোর অন্তর বৃদ্ধির এবং জয় গুরু। আজি সত্তা পূজিত রেমনা সৎসঙ্গ কেন্দ্রে আমার পরম সত্য মোর অনুজ প্রতিম আজি অধীর সুবিধি ভাই এই সৎসঙ্গে আহ্বান জানাইছেন। আমাদের সমস্তে তাঙ্ক আহ্বানে প্রভুঙ্ক চরণ প্রান্তের উপস্থিত হয়ে প্রভুঙ্ক সেই প্রার্থনা বন্দনা ভজন কীর্তন আলোচনা ভিতরে সমস্ত মজি রয়েছ উপভোগ করছু প্রিয় পরমজী ঠাকুরঙ্ক। আমি সমস্ত আসিছ তাঙ্কু উপভোগ করিয়া পাই, কে আসি নাই তাঙ্কু কে সঙ্গীত বলিয়া পাই, কে কীর্তন করিয়া পাই, কে ভজন করিয়া পাই, কে আলোচনা করিয়া পাই, আমি সমস্তে আসিছ প্রভু চরণ পাখে বসি। প্রভুজি দয়া করে সে হচ্ছেন অনন্ত অসীম, সে দয়া করতে যদি তাহলে যে সঙ্গীত পরিবেশন করুছি তার সঙ্গীতটা মধুময় হয়ে উঠে, সরস সুন্দর হয়ে উঠে, প্রাণস্পর্শ হয়ে উঠে। যে আলোচনা করছেন তার যদি দোয়া হয়ে প্রভু তার কোটা তার মধ্যে যোগদেব কোহাই নিয়তি সেটা আমার অন্তর্জগতে আমি সাহিত্যে রকিতাম। সে হচ্ছেন অনন্ত অসীম, কারণ ভক্ত সেদিন আমরা সঙ্গীত ধরে গাউছি অনন্ত সীম লীলা তব প্রভু বুঝিবি কে মন্তে দয়া বিনা, বুঝিবি কে মন্তে দয়া বিনা, সিঞ্চন কর ভকতি রোভারি মনে শুধু এই প্রার্থনা অনন্ত সীম লীলা তব প্রভু বুঝিবি কে মন্তে দয়া বিনা। অনন্ত অসীম যে তাকে সীমারেখা ভিতরে আনিকি কে তার গুণান কীর্তন করিপারে সম্ভব? কেবে সম্ভব নেই, মো পক্ষে সম্ভব নেই, মোর মনে হয় আমার কারি পক্ষে মধ্যে সম্ভব নেই যে অনন্ত যে অসীম তাঙ্কু সীমা ভিতরে আনিকি তাকে আলোচনা করিবা। সাঙ্গ আলোচনা করা যায় পারে যে যার বোধ ভক্তি বিশ্বাস ভিতরে নেই, এইটুকু প্রকাশ করা যাই পারে, কিন্তু কহিবা কারিপ সম্ভব নেই। তাই হয়েছিল সেদিন ঘটনা গোটে ঠাকুর দিব্য দিব্য গোটে ঘটনা, ঠাকুর শিলমুখরে নিজে কইতে দিনে যে মোর জীবনী যদি কে লেখি পারে হয়তো কেষ্টদার আপনারা জানছেন সমস্তে ঠাকুরঙ্কর বইপত্র পড়াপড়ি করছেন হয়তো কেষ্টভূষণ ভট্টাচার্য লেখি পারতি মোর জীবনী, ঠাকুর যদি মোর জীবনী যদি কে লেখি পারে তাহলে কেষ্টদা লেখি পারতি নাহলে বড় খগা লেখি পারে। এবং এটা কেশবপূর্ণ ভট্টাচার্য শুনিলে বড় কবি তো লিখি পারিবে, তাই ঠাকুরের প্রতি মুঁ লিখি পারিবি কেশবের সেই গোটা অহংকার তার ভিতরে আসিছি। কেশব বসিছিল দিনে লেখিয়া পাই ঠাকুরের দিব্য জীবনী, যে বসি লেখু 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 রাতি ভোর হয়ে যাইছি। সকালে শরৎচন্দ্র হালদারদার তৎকালীন সরস্বতী প্রেসিডেন্ট থিলে তাঙ্ক ঘরকু আসিছন্তি এবং আসি দেখতে কেশবপ্রসন্ন শুইছন্তি, তাঙ্কর খট চারিপটে ফুল ছিঁড়ি ফোপাড়া ভাড়া কাগজ ছিঁড়া কাগজ গুড়ি পড়ছি, পচারছন্তি ডাকিছন্তি কেশবাঙ্কু। সে বয়সে তো বহু বড় থিলে জ্ঞানীগুণী মনুষ্য সাইন্টিস্ট জন থিলে এবং ঠাকুর সঙ্গ করেছন্তি, আর ঠাকুরঙ্কু পাখুরু বহু জিনিস সে স্কুইজ করে টানিছন্তি, বহু সিরিজ দেখি মনুষ্য মধ্যে রক্ত টানা যায় বহু কথা মনুষ্য জীবনবর্তন কথা বহু কথা কেশবপ্রসন্ন ভট্টাচার্য টানিছন্তি ঠাকুর পাখুরু। সেই কেশবপ্রসন্ন ভট্টাচার্য লেখিবা বছর ঠাকুর জীবনী এবং এইভাবে অবস্থায় যে শরদ ডাকিছন্তি সেটা কৌছন্তি উঠে পড়ে কৌটি কেশবদ আপনি আপনার কি গ্রোথ কি সব এই চারপাশে আপনার কাগজে ছেঁড়া কেন, সেইটু কেশবদ উঠে পড়ে কৌছন্তি। আর শরদ ভাই আমাকে সেদিনে বলছিলেন ঠাকুর আমার জীবনী যদি কেউ লিখতে পারে তবে তো বড় করে লিখতে পারে এত আমি লিখতে পারি বলছিলাম, তো সেদিন আমি লেখিয়া ভাই বসেছিলি ঠাকুরের জীবনী কেউ ঠাকুর জীবনী করে লিখিবি আপনারা জানছি
যে গোটে কৌশি বই লেখিয়া পড়ে গোটে মুখবন্ধ লেখিয়া পড়ে সেই মুখবন্ধরে কোন লেখিবে ঠাকুর সম্বোধন করি বলিকি সেই সম্বোধন করে শব্দটি মো ভিতরে আপনি পূর্ণাঙ্গ হোনি যেতে লেখুচি যেতে যা করছি অপূর্ণাঙ্গ রয়েছে কিছু বাকি রয়ে গেল কিছু বাকি রয়ে গেল ঠাকুর জীবনটা হচ্ছে বিশ্ব জীবন বিশ্বের কৌশি গোটে ব্যক্তির জীবনে ঠাকুর দিয়ে চালিবা ভিতরে তা জীবন যে অনুভূতি অছি তা জীবনে যে ঘটনা গুড়িক রয়েছে সেই ঘটনা গুড়িক যদি গোটে না যায় সম্ভব নিয়ে মনুষ্য পক্ষে কেতবে তা জীবনকে উপস্থাপন করিয়া পাই তা জীবনকে লেখিয়া পাই যোটা কেষ্ট চেষ্টা করিলে কিন্তু পারি না মুখবন্ধ লেখে পারি না সেই অনন্ত অসীমকে স্বীকার করে আনিয়া সম্ভব মো পক্ষে কেবে সম্ভব নিয়ে তবে যোটা কি পূজ্য বরেণ্য আমার রবীন্দ্র যোটা কৌলে যোটা কি মোর যতীন ভাই আলোচনা করলে ঠাকুর দিব্য জীবন ঠাকুর দিব্য জীবনে কেটে ঘটনা এই যে ভাদ্র মাস সবসময় চালিছি এই ভাদ্র সবসময়টা কেটে মুদি কেনে আমার তোলা দীর্ঘদিন পরে পরম পূজিবাদ আচার্য দেব শিষ্য দাদা যেতে আচার্য পদের অভিষিক্ত হন্তি সেই সময় গোটে ঘটনা মনে পড়ছি আশ্রম জনে গুরু ভাই আসিলে সে ভাদ্র মাসে আশ্রমকে আসে প্রণাম করছেন আচার্য দেবকে আচার্য দেব পৌঁছাচ্ছি এই ভাই ওখানে সৎসঙ্গ আপনার কেমন চলছে বলে আগে একলা সৎসঙ্গ চলছে না বলে কেন না আগে ভীষণ বর্ষা হচ্ছে এতে বর্ষার ভিতরে সৎসঙ্গ কে কা ঘরকে যাওয়া কেন সম্ভব সেদিন সৎসঙ্গ আপনাদের স্তম্ভিত হয়ে যাইছি বর্ষা বলে মনে সৎসঙ্গ আসিব এই ভাদ্র মাস কোনদি না কোন যে পচা মাস সেটা বুঝবার দাদা অতি গম্ভীর ভাবে কোথায় শোন শোনেন ভাদ্র মাস পবিত্র মাস এই পবিত্র মাসে কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এই ভাদ্র মাসে সে ঠাকুর জন্ম করেছিলেন এটা পবিত্র মাস পুণ্য মাস এই এইটাই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন পচা কি এটা তাজা মাস সৎসঙ্গ করা লাগে আর ঠাকুর কথাকু এই ইঙ্গিত তাঙ্কর আজ বিশ্ব চতুর্যুগের আজ ভাদ্র মাসে চতুর্যুগের সৎসঙ্গ মানে আলোড়ন সৃষ্টি প্রত্যেক জায়গায় সৎসঙ্গ হচ্ছে আজকাল এইটি সৎসঙ্গ হোক নাই বিশ্বর সবু জায়গায় এই আচার্যকে নিয়ে আচার্য নির্দেশ পালন করিয়া দেখি মশারি মতল হয়ে উঠছি মশার পাগল হয়েছি পাগল পাড়া হয়ে উঠছি এই প্রভুঙ্কর সৎসঙ্গ পালন করিয়া ভিতরে আনন্দরে ভাই কীর্তন করতে আনন্দের সমস্ত যত্ন কৌঠটি যৌ মুহূর্তের ভাইটি কীর্তন করতে যৌ মুহূর্তের ভাইটি ভজন করতে যৌ মুহূর্তের ভাইটি কোরস করতে আপনার যেগুলি প্রশ্ন করে দেখুন সেই মুহূর্তে আপনার মনটা কোন জায়গায় থিলা ঘরে থিলা স্ত্রী পাখে থিলা চাকরি থিলা ব্যবসায়ী থিলা কোট থিলা মন আপনার সেই জায়গায় থিলা যোজন প্রভু বসিছেন তার লীলা এই সত্তা পূজিত মন্দিরে প্রভুঙ্কর চরণ প্রান্তরে একত্রিত হয়েছিলা সেই একত্রিত এই ভিতরে আপনার ঠাকুরকে উপভোগ করতে এই ভাবটা আমার ভিতরে না যেতে দূরে যায় সে ভাবগ্রাহী জনার্দন আমাদের ভাব সৃষ্টি করতে সেদিন ঠাকুর যে পুরুষোত্তম নরোত্তম ধারণ করতে যে বিশ্বস্ত নরোত্তম ধারণ করতে তার ইঙ্গিতে সাগরের তুফান উঠে তার বছরে মরুভূমির ফুল ফুটে যে ফুল অসে আর তার বাক্য প্রণালীর ভিতরে মুর্মুষু প্রাণরে বেদনা সিক্ত মনুষ্য ভিতরে প্রাণর সঞ্চার হুয়ে তেমন ঠাকুর কৌতলে তুমি ইঙ্গিতজ্ঞ হো ঠাকুর সেই ইঙ্গিতজ্ঞ প্রসঙ্গটা গোটে গোটে ঘটনা পঠাইবি এবং সে যে বিশ্বেশ্বর এবং আসি যদি তোমার বাক্য প্রয়োগ ভিতরে মনুষ্য মুর্মুষু প্রাণরে আজ হতাশ প্রাণরে আজ বেদনা সিক্ত মনুষ্য আজ বেদনারে শোকরে কাতরে আজ মনুষ্য হয়ে আজ দরিদ্রান্ত হয়ে যাচ্ছি সমস্ত গুলো প্রাণর সঞ্চার হয়ে দুইটা প্রসঙ্গ আপনার উপস্থাপন করিবি মোর বক্তব্য শেষ করবে পূজ্য রবীন্দ্র আসতে মু কিন্তু বক্তা নুহ মু প্রিয় পরম ঠাকুর ধরি এই আসলে পরম্পরা ভিতরে মু তাকে যেতে দিয়ে বুঝিছি মু যেতে দিয়ে জানিছি সেটিকে দিকে আপনার ঠাকুর উপস্থাপন করিবি বক্তা আমার লক্ষ্মী রয়ে যাচ্ছি খুব সুন্দর ভাবে কথা বলি সজাইকে কই করতি মোর তো অসজনা মানুষ সজেই পারে না যেতকি বুঝি পাগল মূর্খ ভাড়া পদ্ধতি কোটি কোটি কম কই দিয়ে সেদিন কৌলে ঠাকুর তার ইঙ্গিত করে মা সাগরের তোফান উঠে সেদিন আমার জন্য ভুবন চক্র বতীটা এই ভুবন চক্রতে যেতে ঠাকুর আশ্রম পাবনার চালিয়াছন্তি দেবরকু দেবর আসি বসবাস করিয়া পরে সেই সময় আস্তে আস্তে সৎসঙ্গর প্রবল সৃষ্টি হয়েছি ঠাকুর কর্মযুদ্ধ আরম্ভ হয়েছি সেই সময় উৎসব আগকু অছি আর তিন চারিদিন ঠাকুর সে ভূষণ দেব কৌছেন এই ভূষণ শোন এখানে ভূষণ হয়ে আসলে ঠাকুর বলেন কোন শোন ওই যে কতটা কর্গেটের ঘর হয়েছে
এডভেসের ঘর কেটে হয়েছি, প্লাস্টারিং প্লাস্টার হয়েছি, চুলোপান করা হয়েছি। তুই গোটে কাম কর, আমার তো দুই তিন দিন রহিলা, তু টিকে যাইকে সেই চুলো গছ এপট সেপটি পড়িছি, তু টিকে আজ সফা করে দে সে ঘরটা যাইকি। শুন গোটে কথা মনে রাখিবু, মু যেতে পর্যন্ত তোদের ন কইছি তু আসিয়া পাই, তু আসিবুনু, তু পানি ঢালিকি সে ঘর সফা করিবু। সেতবে তো কোন পড়ে সে নথিলা, গভীর কূপ থিলা, কুয়ো থিলা, সে কুয়োরু পানি টানিকি আনিকি ঘর সফা করিবা বড় কষ্টকর ব্যাপার। কিন্তু প্রভুঙ্কু তোর নির্দেশ, তার ইচ্ছাকে পূরণ করবেন, তার ইঙ্গিত পরিপূরণ করিবেন জীবনে। মোর যে ভাই শান্তি আনন্দ পাইছি, তেমন সে ভাইকে বুঝি দিচ্ছি ঠাকুরকে, এবং ঠাকুর যা করছেন তাই করছি। আর সন্ধ্যা এই কথা কইছেন, রাতে আসি নটা বাজলি সফা হয়ে গেলি, সেটু সে ভাই ভূষণ ভাই কইলি, ঠাকুর মন ভুলি গেল না কোন, মু তো সফা সফি করিসেলি। হো টিকে ঠাকুর কো যাই আর ঠাকুর কইবি যে ঠাকুর সফা হয়ে গেল। যেত ঠাকুর কো আসি প্রণাম করছি, ঠাকুর ভীষণ ভাবে বিরক্তি করছে কইছেন, কই কি রে মু তোকে কই দিলে আসিবু, মু তোকে কোন কইছিলি, তু সফা কর, তু পানি ডাল, তু মু যেতে কইবি তু মো পাখু আসিবু, তু আসল পাই যা পড়ি সফা করি পড়ি পানি ডাল। বিচার ঠাকুর নির্দেশ মানি যাইছি, এবং পানি উঠাউছি, ঢালুছি, সফা করছি, আহ সফা করছি, আহ সফা করছি, এরকম করু করু রাতে আসি গোটে বাজলানি নিস্তব্ধ চারি জায়গায়, আশ্রম সম্পূর্ণ নিস্তব্ধ, একদম অন্ধকার ভিতরে ছাই দিয়েছি। কারণ ঠাকুর বোধে শুয়ে গেলেনি বোধে, আমি কোন করিবি, আর কিছু কেউ আসিলেনি, মতো কিছু খবর মধ্যে দেলেনি, এবং ভাইকে যাইছেন তাঙ্ক আশ্রম। মানে ঠাকুর মন্দির রহতি, ঠাকুর তম্বু বিদেশে রহুলে, তম্বু পাখে যাই পৌঁছতি, সেতবে আমার দেবীদা পাখে রয়েছে, দেবীদা কৌছেন কথা কইবে নেই, ঠাকুর বোধে শয্যা যাইছেন। আর শুনো তো মতো শুইয়া পূর্ব ঠাকুর কইগলে, কলে ভূষণ যদি আসে তাকে কইদেবু সে ঘরকে চালিয়ে যাবো। ভীষণ ভাবে বিরক্ত হয়েছি মনে মনে, মানে ঠাকুর নিজে খাইবি শুইগলে মতো কইলে পানি ঢেলে দেবো, টিকে খবরটাও পড়েছিলাম চালিয়েছিলাম, কিন্তু অযোধ্যায় পানি ঢালি চালুছি, ঢালি চালুছি, ঢালি চালু সফা করে চালুছি, তাতে সে গোটে বাজলি সমস্ত নিস্তব্ধ আশ্রম, সে রোধে সে রোড়ি রোড়লে পুরন্দর যে জায়গা আছে এখন জানছেন, সে পুরন্দর সে রোধলে এবং কইলে।